স্বস্তি দিয়ে মমিনুল প্রথম টেস্টে খেলছেন পোস্টার বয় সাকিব। করোনার বাধা কাটিয়ে সুস্থ হয়ে ফিটনেসের ঝক্কি পার হয়ে পুরোদস্তুর ফিট সাকিব আল হাসান। আপাতত এটাই ক্রিকেট ভক্তদের স্বস্তির খবর। অনুশীলনের শুরুতে মাঠে এসে দুই সিনিয়র ক্যাম্পেইনার কুল সাকিবের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জহুর আহমেদ স্টেডিয়ামের 22 গজ। কেমন হতে পারে প্রথম টেস্টের উইকেট, সাকিবের প্রত্যাবর্তন আর মুশফিকের ফিরে পাওয়ার লড়াই, টিমের সবাই যেন মোর দ্যান সিরিয়াস। হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর টিম ডিরেক্টর সুজনের সাথে হয়েছে দফায় দফায় মিটিং। দূর থেকে আলোচনা কী ছিল তা বোঝা না গেলেও অনুমান করা যায় সাকিবের খেলা না খেলার বিষয় ছিল আলোচনার বিষয়বস্তু। মহাগুরুত্বর ম্যাচ লঙ্কা সিরিজ, সাকিব থাকলে আত্মবিশ্বাস বেড়ে যায় বহুগুণ, আর না থাকলে যে কারণ মুখেই বিষণ্নতার ছাপ স্পষ্ট, কারণ তিনি যে ওয়ার্ল্ড ক্লাস মাস্টারমাইন্ড সাকিবের টেস্টে নিয়মিত হওয়া না হওয়া বহুদিন ধরে, তার দরুণে একজন মাস্টারপিস অলরাউন্ডারের অভাব থেকে যায় বরাবর। তবে এবার আর কথা নাই, সাকিব খেলছেন প্রথম টেস্টে এমনটাই জানালেন কাপ্তান মমিনুল। সাকিব মানে মাঠে থাকা এক্সট্রা অ্যাডভান্টেজ, তার ক্রিকেট মেধার ধারে কাছে কেউ নেই। সাকিবের পরিপূরক সাকিব নিজে হয়েই লঙ্কা সিরিজে হাজির। বোর্ড সভাপতির কাছে খুদে বার্তায় জানায় প্রথম টেস্টেই টিমের সাথে খেলতে প্রস্তুত। হেড কোচের ছিল ফিটনেস ইস্যু, তার পেশাদারিত্বের অংশ এটা, আর তাই সাকিব অংশগ্রহণ করলেন। রেজাল্ট আসে স্বস্তির, সাকিবের আসার ঘণ্টা বাজে টাইগার শিবিরে। আবু নাইম, স্পোর্টস অ্যান্ড নিউজ।